ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমরা এই ভিডিওতে একটা এনজিও নিয়োগ নিয়ে আলোচনা করব। এই নিয়োগটাতে আমরা দেখতে পাবেন অসংখ্য পদ দেওয়া আছে, সবগুলো পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। মোট 17টি পদ আছে, এই 17টি পদ নিয়ে পদের বিস্তারিত বিষয় আমরা আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক ভাইদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা চলুন দেখি ভিডিওটা কি, নিয়োগটাতে কি লেখা আছে। দেখলে আছে সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জিনাইদ সেটা। আচ্ছা এরপর গেল আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত স্বর্ণমরিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব সংকলন প্রতিষ্ঠান। আচ্ছা এরপর কি লাগছে, প্রতিষ্ঠানটি 1986 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচি অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকার সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচিতে দীর্ঘ সময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য পরিশ্রমী প্রার্থীদের নিকটতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। মানে আপনারা দরখাস্তটা কি নিজ হাতে লিখে তারপরে পাঠাতে হবে। আচ্ছা এখানে পদগুলো কি দেওয়া আছে দেখেন, প্রথম পদ হলো পরিচালক মানব সম্পদ, পদের সংখ্যায় একজন পরিচালক পদে। তারপরে আছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, এখানে তিনজন নেবে। জোনাল ম্যানেজার পাঁচজন, আঞ্চলিক ব্যবস্থাপক আটজন, সিনিয়র শাখা ব্যবস্থাপক 30 জন। এই পদগুলোর জন্য অভিজ্ঞতা হয়েছে এমআরএ সনদপ্রাপ্ত কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে মানব সম্পদ বিভাগে সংশ্লিষ্ট পদে কর্মরত কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা লাগবে। এটাতে লাগবে 2 বছর অভিজ্ঞতা। আর এই পদের জন্য 2 অথবা 3 বছরে, প্রত্যেকটা পদগুলো 2 অথবা 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে দেখেন, প্রথম যে পর্যায়ে পদের জন্য শিক্ষাগত কি স্নাতকোত্তর ব্যবস্থাপনা ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রে দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে স্নাতকোত্তর এরপরে পদে দেওয়া আছে যে 6 নম্বর পদ কি শাখা ব্যবস্থাপক পদের জন্য নেবে। এটা তো প্রত্যেকটা পদের জন্য কি এখানে অভিজ্ঞতা চেয়েছে। আচ্ছা জেনারেল হিসাবরক্ষক 5 জন নেবে, অডিটর মনিটরিং অফিসার 10 জন, শাখা হিসাবরক্ষক 30 জন, তারপরে সহকারী শাখা হিসাবরক্ষক 50 জন। হ্যাঁ এরকম পরবর্তী যে পদটা আছে সেখানে কি সিনিয়র ফিল্ড অফিসার 260 জন নেবে, তারপর ফিল্ড অফিসার 260, অনভিজ্ঞ এটাতে করতে পারেন। আর যে সহকারী শাখা হিসাবে অনভিজ্ঞ বিকম প্রশিক্ষণকালীন 3 মাস প্রশিক্ষণকালীন, এরপর স্থায়ীকরণের পর 18,000 টাকা। আচ্ছা তারপরে আছে কি স্টোর কিপার আছে, ডকুমেন্টেশন অফিসার আছে, সহকারী অফিস সহকারী বাবরসি মহিলা বা পুরুষ। তারপরে এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন। আর আবেদনের জন্য কী কী দেওয়া লাগবে এখানে প্রত্যেকটি দেওয়া আছে। এখানে দেখেন 1 থেকে 4 নং পদের জন্য তারা কী কী চেয়েছে, 1 থেকে 4 নং পদের জন্য 300 টাকা, 5 থেকে 8 নং 200 টাকা, এবং 9 থেকে 15 নং 100 টাকা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে। তারা সোনালি ব্যাঙ্কে একটা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে। আচ্ছা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা দেখে আপনারা অল্প কিছু হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।